আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আরম্ভ করতে চলেছি পরম করুণাময় আল্লাহর নামের উপরে, তার সাথে তার পিয়ারা হাবিব হযরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে। বাংলার ওলিয়া উলিয়া গাউস কুতুব যে যেখানে শায়িত আছে এবং সর্বোপরি দয়াল ভরসা করে আমি মঞ্চে দাঁড়িয়েছি, অধম রজ্জব আলী দেওয়ান আমার দাদাগুরু, সে জ্ঞানের প্রতি রজ্জব আলী দেওয়ানের প্রতি ভক্তি শ্রদ্ধাঞ্জলি রেখে আমি আমার জন্মদাতা পিতা এবং গানের ওস্তাদ মোহাম্মদ এজাহাক দেওয়ানের প্রতি আমার ভক্তি রেখে, আমি আমার মা জননীর প্রতি ভক্তি শ্রদ্ধাঞ্জলি রেখে, সম্মানিত বাউল গান শোনার আশেকান ভক্তবৃন্দ যে যেখানে বসে আমাদের এই পালা উপভোগ করবেন বা করতেছেন, আমার প্রতিপক্ষ শিল্পী আজকের বাংলাদেশের উদীয়মান শিল্পী বীণা সরকার, আমাদের আজকের পাল্লা আমাকে দেওয়া হয়েছে পুরুষের ভূমিকা এবং তিনি গাইবেন নারীর ভূমিকা নিয়ে। তো পালা করব পুরুষের ভূমিকা যখন আমাকে দেওয়া হয়েছে, সর্বপ্রথমেই মানব জাতির মানুষ সৃষ্টির আগে আল্লাহ পাক আরো পাঁচটি জাতি সৃষ্টি করে, যথা হারিস মারিস সিংহ অসুর মনুষ্য জাতি। পাঁচটি জাতি আল্লাহর নাফরমানি করে, আল্লাহর ইবাদত থেকে আল্লাহর কার্যক্রম থেকে তারা আলাদা হয়ে আল্লাহর বিরোধিতাভাবে চলে, এই জন্য আমার আল্লাহ পাক ওদের প্রতি ধ্বংস স্তূপ নাজিল করল, ফেরেশতাদেরকে দিয়ে ওদেরকে ধ্বংস করাইল। এবার আল্লাহ পাকের ইচ্ছা হলো একজন প্রতিনিধি তৈরি করব, সেই প্রতিনিধি হলো আমাদের যিনি আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। হ্যাঁ, আদমের ঘরে জোড়ায় 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 সন্তান হইত, এই এই বছরের ছেলের সাথে পরের বছরের মেয়ের সাথে বিবাহতে আবদ্ধ করে দিত, কিন্তু ইহারও আগে কথা থেকে যায় আমার আল্লাহ পাক প্রতিনিধি সৃষ্টি করেছে আদি পিতা আদমকে। শুধু এখানেই কথা থেমে নেই, আদমকে সৃষ্টি করে প্রতিনিধি শুধু আল্লাহর এই প্রতিনিধিত্ব করার জন্য দায়িত্ব করে দিয়েছে, যার যার স্ত্রীর প্রতি স্ত্রীর প্রতিনিধি হিসেবে একজন পুরুষকে সৃষ্টি করা। অতএব আমি আমার আজকের নারীর প্রতি অনুরোধ রাখব, যেহেতু আপনি নারী আপনার প্রতি আমার আদেশ না, তার প্রতি একটি অনুরোধ থাকবে, যদি আপনি বিয়ে বসে থাকেন তাইলে আপনার স্বামীর প্রতি, আর যদি না বিয়ে বসেন তাহলে আপনার বাবা জীবিত থাকলে বাবার প্রতি, আর যদি বাপ মা না থাকে তাহলে আপনার বড় ভাই থাকলে সে বড় ভাইয়ের প্রতি আপনি অবশ্যই সম্মানের দৃষ্টিতে তাকাইতে হবে, একজন প্রতিনিধি হিসেবে তার প্রতি সর্বদা সবসময় খেয়াল রাখতে হবে। এই পর্যন্ত কথা রেখে আমি আমার পালা নিয়ে একটি গান রাখব, তারপরে দেখা যাক আজকে কোন দিকের বাতাস কোন দিকে যায়। এখন পানি দে দুধ মিশাইয়া দেখছি দুধেতে মিশাই পানি, আগে দেখছি দুধেতে মিশাই পানি। আগের দিনে আমাদের আর বয়স কত আমরা তো তেমন বলতে পারবো না, মুরব্বিয়ান যারা আছে 50-60 বছর 80 বছর তারা বলতে পারবে, আগের দিনে গোয়াল এই বাড়িতে দুগ্ধ গরু হইতে দুগ্ধ আরোহণ করে সংগ্রহ করে ওই দুগ্ধ নিয়ে যাইত, ওই দুগ্ধ যেই লোটার মধ্যে যে ঘোটার মধ্যে ওই দোয়া আনত গাবি হইতে, ওইটা ধুইয়া অল্প একটু পানি দুধের মতো ঢালত, অর্থাৎ ওই দুধটা ওইটার মধ্যে লেগা রয়েছে, এটা করতো। আর এখন এখন এই গোয়ালে গোয়াল নিরে কয়
ঘোর উথকম কমে গেছে, অনেক কি করুম। এই কুবুদ্ধির হিংসার পাত্রে যেগুলি সৃষ্টি নারী জাতি, এরা হলো হিংসার পাত্রে সৃষ্টি, হিংসা ভরা, দেমাগ ভরা এদের মধ্যে। একটা জিনিস দেখবেন, একটা পুরুষ সে একটা মেয়েকে বিয়ে করলো, দেখা গেল পরে বললো যে আমার তো আগের ঘরের একটা ছেলে আছে। স্বামীটা ওইটা মেনে নেয়, পুরুষের বেলা এটা হয়, মেনে নেয়। কিন্তু কোন পুরুষ যদি একটি মেয়েকে বিয়ে করে পুরুষ বলে আমার আগে বিয়ে করেছিলাম, বউ মারা গেছে, ওই ঘরে একটি সন্তান আমার আছে, তুমি যদি ওই সন্তানটাকে লালন পালন করো তাহলে আমি খুব খুশি হইতাম। ওইটা মুখ ডারে কালা কইরা ভেটকায়া অন্যদিকে চায়া থাকবে, এটা অন্যদিকে দেও, কই দেও এতিম খানা দিয়া ভালো। মানে যেটা পুরুষ সহ্য করে ধৈর্য ধারণ করার যে ক্ষমতাটা, এইটা নারীদের মধ্যে আল্লাহ পাক দেয় নাই, ওদের মধ্যে এটা হয় না। অতএব ওই দুধের মধ্যে আগে পানি দিত, আর এখন পানির মধ্যে গুড়া দুধ দিয়া মিলাইয়া এখন এইটা মিলাইয়া বিক্রি করতেছে বেশি। তাইলে আগের দিন আর বর্তমান যুগ অনেক পরিবর্তন হয়ে গেছে। আগের দিনে মেয়ের বাবাই পনের টাকা পায়, ওই দিন গেল রে কোথায় মরিহা। আগের দিনে মাইয়ার বাবাই পনের টাকা পায়, ওই দিন গেল রে কোথায় মরিহা। আপনারা জানতেন যারা ওই আগে বিয়ে করছে, ওই দেখবেন ওই মায়ের বাবায় ওই ছেলের বাবায় তার তরফ হইতে মেয়েকে আনবে, আবার পনের টাকা হিসাব করে তাকে দিতে হইতো, মায়ের বাবা পাইতো। কিন্তু এখন বর্তমানে জমানা উল্টায় গেছে গা, এখন সময় আইছে কাপ আমার গানের ছন্দে। বিক্রমপুরের কবি আলাউদ্দিন সাহেব বলে গিয়েছেন, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আমার ছেলে চাই সাইকেল ঘড়ি হুন্ডা টেন্ডে স্টার, নগদ 80,000 মায়ার বাবা সনি শিকার মরিহা। ছেলে চাই সাইকেল ঘড়ি হুন্ডা টেন্ডে স্টার, নগদ 80,000 মায়ার বাবা সনি শিকার মরিহা। এখন ছেলের বাবার দিন আসিয়াছে রে, ও তার কতই যে মোস্তাওয়ানি, পায়ের উপরে পাও রেখা ছেলের বাবায়। এখন চিন্তা করে এখনো নিজের টাকা বেশি আর খরচ হইব না, খরচ হইব যা শাল আর ওই খরচ হইব। হ্যাঁ, এখন দিন পরিবর্তন হয়ে গিয়েছে, সেটা অন্য ভাব হয়ে গেছে। ছেলেদের মর্যাদা পুরুষের মর্যাদা দুনিয়ার মধ্যে এই বেড়ে গিয়েছে। দেখো দুনিয়ায় চাঁদে সর্বপ্রথম লোক পাঠায়, একটা পুরুষ রিসার্চ করে চাঁদে যাইতে হবে, বিজ্ঞানী সর্বপ্রথম একজন পুরুষ। হ্যাঁ, এই রেডিও আবিষ্কার করে একজন পুরুষ, টেলিভিশন আবিষ্কার করে, কম্পিউটার আবিষ্কার করে, পুরুষের মধ্যে এই দুনিয়ার মধ্যে এখন জ্ঞানের ছড়াছড়ি ছুটিয়ে দিয়েছে কম্পিউটার যুগ। এই কম্পিউটারকে সৃষ্টি করেছে আমার মতো একজন পুরুষ। অতএব আজকে যা কথা বলবা, আমার মতো পুরুষকে সম্মানের সহিত আদবের সহিত সম্মান দিয়ে কথা বলার চেষ্টা করবে, তাহলে তুমি সম্মান পাইবা। আচ্ছা, তোমার কাছে একটা প্রশ্ন আমি কই রাই লই। আচ্ছা, তুমি বলবে সর্বপ্রথম নারী হলো মা হাওয়া। আচ্ছা,
যেহেতু নারী এবং পুরুষ পালা, তোমার কাছে আমার প্রশ্ন থাকবে, হাওয়া কোন দিন অনুভব করলো যে সে একজন নারীতে রূপান্তরিত হইল? সে বুঝতে পারলো যে আমি এখন একটা নারী। তার ভিতরে ওই অনুভবটা, ওই চিন্তাটা এসে গেল যে আমি এখন একটা নারী। কোন দিন, সে দিনটা কিভাবে বুঝতে পারলো, কিসের মাধ্যমে? এই ছোট্ট করে একটি প্রশ্ন, পারলে জবাব দিবা, না পারলে ডারে কয়ে দিবা যে না জানি না। এই পর্যন্ত কথা, পাবলিক ঠকায় না। আগের দিনে চুলের কালি নিজের হাতে দেয়, এখন মানুষের তালায় মরিহা। আমি আরম্ভ করিতেছি পরম করুণাময় আল্লাহর নামে ও তার পেয়ারা হাবিব মোহাম্মদ মোস্তফা আহমদ মোস্তফা, তার পাকর আজায় ভক্তিপূর্ণ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে। আপনারা আমাদের, আমরা ক্ষুদ্র দুজন শিল্পী আপনাদের সামনে আজকে নারী পুরুষ পালা গাবো, যে যেখান থেকে বাংলাদেশের পৃথিবীর যেই প্রান্ত হতে আমাদের এই ক্ষুদ্র দুজন শিল্পীর ক্যাসেট দেখবেন বা শুনবেন, সকলের কাছে আমার ভক্তিপূর্ণ শ্রদ্ধাঞ্জলি, মুসলমান ভাইদের কাছে আমার ভক্তিপূর্ণ সালাম, এবং হিন্দু ভাই অন্য অন্য ধর্মের যিনারা আছেন প্রত্যেকের কাছে আমার আদাব ও নমস্কার রেখে আমি আমার এই নারী পুরুষ পালা আরম্ভ করতে যাচ্ছি। আবারও সকলের কাছে আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সর্বপ্রথম বাংলাদেশের বিশিষ্ট গায়ক রজ্জব আলী দেওয়ান, আপনারা ওনাকে হয়তো দু একজনে চিনেন বা গান শুনেছেন, সিডিতে শুনেছেন, এমনিতে শুনেছেন, একটু একটু নাম ধাম আছে শুনেছি। তো সর্বপ্রথম উনি একটা কথা বললেন, কথাটা হলো যে আমি একজন ক্ষুদ্র শিল্পী রজ্জব আলী দেওয়ান, আজকে পুরুষের পালা গাবো আর আমার বিপক্ষের শিল্পী গাবে নারীর পালা। উনি এভাবে উপস্থাপন করেছেন পালাটা, কিন্তু ওনার উচিত ছিল এভাবে উপস্থাপন করা যে আজকের পালা হলো নারী এবং পুরুষ। উনি এই কথাটাকে ঘুরানোর জন্য এভাবে বলেছেন যে আমি গাবো পুরুষের পালা আর আমার বিপক্ষে যিনি আছে উনি গাবে নারীর পালা। তারপর আরো একটি কথা বলেছে যে স্বামী হলো স্ত্রীর জন্য প্রতিনিধি। আসলে আপনাকে প্রথম স্টেজে কি বলবো, আপনি প্রথমে একটু বাড়াবাড়ি বেশি করছেন যে পুরুষেরা প্রতিনিধি, তারপর একটা গানের মাধ্যমে বলেছে আগে দেখছি দুধেতে মিশায় পানি, মানে কালের পরিবর্তন, তাই না? আগে ছিল আদি যোগ, তারপরে আসছে আধুনিক যোগ, আর এখন হইল অত্যাধুনিক যোগ। এটা তো পরিবর্তন আসবেই, পরিবর্তন আসছে বিধায় আপনি এখানে ঠকে গেছেন। কোন জায়গায় ঠকেছেন? পুরুষ যেরকম আগে যদি আল্লাহ আদমকে প্রতিনিধি হিসাবে বানায় থাকে, এখন কিন্তু বর্তমানে মেয়েরা রাজত্ব করতেছে, মেয়েরাই প্রতিনিধি। কেমন প্রতিনিধি? বাংলাদেশের প্রধানমন্ত্রী হইল বর্তমানে কে? বেগম খালেদা জিয়া। এখানে সে প্রতিনিধি, তাই না? আপনি আমার রাসূলের আমল থেকে ধরেন, সেখানে আমার মা ফাতেমাকে আল্লাহ নিজে মা বলেছে, সেখানেও মাকে প্রতিনিধি হিসাবে উপস্থাপন করা হয়েছে। আর আসলে ওনার ভাবসাব আজকে খারাপ দেখা যাইতেছে, কারণ প্রথমে স্বামী স্ত্রী বলছে, এটা হলো এক। দ্বিতীয়ত ওনার পোশাকটা দেখেন, শেরওয়ানি পরছে, শেরওয়ানি পরছে। আসলে বাসার থেকে নিয়ত করে আসতে আজকে পা লাগাবে স্বামী
আর স্ত্রী তো দুঃখের বিষয়ে পালা দিছে নারী পুরুষ। আমি তার গানের কথা প্রশ্নের জবাব তার পয়েন্ট আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তার আগে আমি নারীর ভূমিকা একটি গান রাখি, তারপরে তার প্রত্যেকটি কথার জবাব দেওয়ার জন্য ইনশাআল্লাহ আল্লাহর রহমত চেষ্টা করব। নারীতে হয় প্রেম আনন্দ, নারী হয় আল্লাহর পছন্দ। নারীতে হয় প্রেম আনন্দ, নারী হয় আল্লাহর পছন্দ। নারীতে হয় প্রেম আনন্দ, নারী হয় আল্লাহর পছন্দ। নারীর সাথে করলে দ্বন্দ্ব, উপায় নাই তোমার। এই নারীর কারণে আইলা দুনিয়ার মাধার তুমি। এই নারীর কারণে আইলা দুনিয়ার তখন ভাবছিলাম একজন ভালো ভদ্র শিল্পীর সাথে গান গাইতে আসছি, এখন চাইয়া দেখতেছি তুফাইন না বয়ে দিলে আইছি, খালি বাতাস আনে বাতাস হয়ে খেলামেলা করে। আরো একটা কথা বলছে যে একজন পুরুষ যদি আগে বিবাহ করে সেই ঘরে যদি একজন বাচ্চা থাকে তাহলে নাকি মেয়ে মানুষে মাইনা নেয় না, পুরুষ মানুষ নাকি খুব মাইনা নেয়। মাইনা না খালি সাইজ করেন, জনম বইরা শুনছি ডাবে নারকেল হয়। আর আজকে রজব দেওয়ান আমারে বুঝাইতেছে নারকেল থেকে ডাব হয়। আরে ডাবেই নারকেল হয়, নারকেল থেকে কোনোদিন ডাব হয় না। কেমন? যেমন একজন নারী চারটা সতীনের সাথে সংসার করতে পারে, কিন্তু একজন পুরুষ যদি শুনে যে এই মেয়ের আগে একটা বিয়ে হয়েছে তাইলে কয় না রে এটা বাতিল বাক্স, তোমরা হলে ছোট লোকের ঘরের ছোট লোক। সিল লাগাই টলো মুল লাগাই আর মেয়েরা এত ছোট মনের মানুষ না, এত ছোট লোক না, এত খারাপ পাত্তার মানুষ না। তোমরা হইলা খারাপ পাত্তার মানুষ, খাচ্চর যারা লুচ্চায় জানে, লুচ্চায় চিনে লুচ্চি আর খারাপ চিনে খারাপ। এই শামচু কই শামচু, আর চোরাই চিনে হইছে সুন্নি, তাই না? পুরুষ খারাপ এক এক জায়গায় যায়, খারাপ কাজ করে, তাই মেয়েদেরকেও খারাপ ভাবে, খারাপ জানে, অমর্যাদা করে, অসম্মান করে। তারা অসম্মানের পাত্র, তাই মেয়েদেরকে সম্মান দিতে জানে না। আপনি একটা কথা বলেছেন হযরত হাওয়া বেগমের কথা, যে হাওয়া বেগম কোন সময় বুঝতে পারলো যে সে নারী পরিপূর্ণ একজন নারী হয়েছে। আরো একটা কথা বলেছে, সেই কথাটা হলো এই যে যৌতুকের কথা বলছে না, কত বড় বেহায়া বেসরম বেলা যা যে যৌতুক নেয় সেই কথা ইষ্টদা আপনাদের সামনে প্রচার করতেছে।
এই রজব দেওয়ান যৌতুক মিয়া কিন্তু এই শেরওয়ানি কিনছো, এই শেরওয়ানি কিন্তু খুইলা ছেড়ে দিবি। এই ধর কেটলা কেটলা আমার পেটের ছাও আর আমারে ধরে খাও না, আমার না আমার ছাইয়া আমারে রাখতে চাও রই দেব ভাইয়া। আমি আমি যৌতুকের টাকা দিছি, খাট কিনছো খাটে ঘুমাও, ফ্রিজ কিনছো ফ্রিজে পানি রেখা খাও, আর টেলিভিশন কিনছো সেটা টিপা টিপা দেখো। আর আজকে যদি আমার সাথে দেরিং দেরিং বেরি করো তাইলে কিন্তু যৌতুকের যা কিছু দিছি লাথি দিয়া ওই যে লিটন ভাই, ওই যে লিটন ভাই, ওই যে লিটন ভাই। আগে আপনি বলছেন না কোন দিকের বাতাস কোন দিকে যায় দেখবে, আর আমি আপনাকে সুযোগ দিলাম, এই প্রথম স্টেজ তো আপনাকে বলার একটু সুযোগ দিলাম, সামনের স্টেজে দেখতে চাই আপনি কতটুকু কি বলতে পারেন। এইবার তাহার প্রশ্নের উত্তর, হাওয়া বেগম কখন বুঝতে পারলো যে সে পরিপূর্ণ নারী হয়েছে? যখন হাওয়া বেহেস্তে গন্ধম খাইলো, গন্ধম খাওয়ার পরে যখন নিজের শরীরের দিকে নিজে তাকাইলো, তাকায় যখন বুঝতে পারলো, তাকায় যখন বুঝতে পারলো যে আমার এই অঙ্গ প্রত্যঙ্গগুলি দেখা যখন নিজে নিজে লজ্জা পাইতে আরম্ভ করলো, তখনই সে বুঝতে পারলো যে আমি পরিপূর্ণ নারী হয়েছি। সত্য কথা। এইবার আপনার কাছে একটি প্রশ্ন থাকবে, আজকে নারী পুরুষ গান হবে সম্পূর্ণ উল্টা এবং অন্যরকম। আমি বলবো না যে আপনার প্রথম পুরুষকে, আপনিও বলবেন না আমাকে আপনার প্রথম নারীকে। আজকে সম্পূর্ণ প্রশ্নগুলি হবে ঠিক অন্য অন্য সিস্টেম। আপনার কাছেও আমার প্রশ্ন থাকবে, আপনি বলবেন এই যে হযরত আদম বেহেস্ত খানায় আল্লাহ পাক দিয়া রাখলেন, দিয়া রাখার পরে কখন সে বুঝতে পারলো যে সেও পরিপূর্ণ পুরুষ হয়েছে? এই আপনার ক্ষেপণাস্ত্র আপনাকে আমি রিটার্ন ঘুরাই দিলাম, যদি সুন্দর করে জবাব দিতে পারেন, আপনি যেরকম আমাকে বলেছেন জবাব দিতে পারলে বলবেন জবাব দেব, আর না পারলে না, আপনিও ঠিক তেমনি যদি জবাব দিতে পারেন বলবেন জবাব দিতে পারলাম, আর না পারলে নাই। কাইটালান কাইটালান খালি নারী তোমার জীবন সাথী জ্বালাইতে বংশের বাতি, ধন্যবাদ সম্মানিত শ্রোতা মণ্ডলীগণ। আজকে নারী পুরুষ পালায় আমার প্রতিপক্ষ শিল্পী আমার যা জিজ্ঞাসা ছিল খুব সুন্দর তার জবাব দিয়েছেন, কিন্তু জবাব দিয়ে কতগুলি কথা রাখলেন, কি অশ্লীষ্ক ভাষা! আসলে আমি এতক্ষণ মনে করছিলাম তুমি একটা নারী, ওহনে দেখি নারী না, নারী পুরুষের মাঝখানে এটা ইজলা ইজলা। হ্যাঁ, কারণ তুমি প্রথম পয়েন্টে এই জায়গায় ধরা বাংলাদেশের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কথা বলেছ, আমি মনে করি এইখানে রাজনৈতিক আলাপ না তোলাই ভালো। তুমি যেই সিডিটা করতেছো, তুমি তোমার মাথার ভিতরে কি এই জ্ঞানটুক নাই, যেই সিডিটা বছরকে বছর এটা লাইফ আইটেম সারা জীবন থাকবে, আর সারা জীবন তো খালেদা জিয়া হয়তো এমন মানুষ মরণশীল, কালকে হয়তো মরে যাইতে পারে, অন্য 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 একজনও তো আসতে পারে, তাহলে তার ক্ষেত্রে কি তোমার এই সিঁড়িটা সারা জীবনই কি প্রধানমন্ত্রী খালেদা জিয়া থাকবে? অসম্ভব। সে যদি যেদিন এই পৃথিবী থেকে চলে যাবে তখন। অতএব আমি মনে করি রাজনৈতিক আলাপ তুলবে না, এমন জায়গায় কোনো কথা বলো না যে এই কথায় তোমার উপরে চাপ আসে। আচ্ছা, তুমি একজন মুসলমান মেয়ে, একজন মুসলমান মেয়ে হয়ে তোমার মাথার মধ্যে কাপড় নাই? এই আমার মাথায় গরম করে দিছে, কি কইতাম, কি কি এক অশ্লীষ্ক ভাষা তুলেছে, বাউল গান বিচার গান। হ্যাঁ, আচ্ছা যাই হোক,
চেহারাটা দেখা একটু মায়া মায়া লাগে, ছোট বোনের মতো লাগে, তো এই জন্য কিছু বলতেছি না। তো যাও, আমার লোকে না বললে বলবা কার সাথে? আমার আমার লোকে বলতে 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 যখন কলজাটা বড় হয়ে যাবো গা, তখন আস্তে আস্তে সবার সাথেই বলতে পারবা। সত্য সত্য সুযোগ দেই, দেখবেন ওই গ্রাম দেশে এই হাতি বৈশা রয়েছে, হাতি বৈশা সুর দিয়া ওই বাঁশের মাথা বাজায়া এই নিচে বৈশা বৈশা বাঁশের মাথার থেকে পাতা খাইতেছে। সেই বোরকি একটা এটার মতো বোরকির বাচ্চা, এই বোরকির বাচ্চা আটতে 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 খাওন পায় না, বাঁশের পাতা তো প্রিয় খাবার। এটা দেখা ওই করছে কি, মানে খাইতে লইছে, খাইতে পারে না, ওই হাতির গায়ের উপরে উঠা, হাতি তো বসা ছিল, শরীরের উপরে উঠা ওই ছাগলে মোটামুটি পাতা খাইতেছে। হাতি কইতেছে রাখ, আমার শরীরের উপরে উঠা, তুমি বাঁশের পাতা খাও। তো ছাগলের গলায় যে রশিটা ছিল, রশিটারে দৈরা বাঁশের মাথার লগে চার পাঁচটা পেঁচ দেওয়া সুর দেওয়া ছাইরা দিছে বাঁশের মাথা। এলা তো এই বাঁশের লগে একরে হে মাথার উপর উঠটা গলায় ফাঁস বাইন্দা মনে ম্যা 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 কয়া দিলাম, বেশি কিছু কমু না, এমনি কিন্তু বাজারে থুয়া দিব, তাইলে খালি ম্যা ম্যা করন ছাড়ার কোনো উপায় নাই। এমনি তোমরা আদরের পাত্রী, আদরের মতো থাকো, ওইভাবেই থাকো, বেশি কিছু বলার দরকার নেই। আমার এবার একটি গান আসলো, তুমি গানটার দিকে লক্ষ্য রাখো। আমাদের আদিপিতা আদম আলাইহিস সালাম সর্বপ্রথম এই দুনিয়ার মধ্যে সৃষ্টি হয়ে তিনি কখন অনুভব করলেন যে সে একজন পুরুষ? হ্যাঁ, আল্লাহ পাক যখন আদমকে সৃষ্টি করে বেহেশতের মধ্যে পদার্পণ করে রেখে দেয়, তার ভিতরে রূহ উত্তার করে, রূহ প্রবেশ করায়, রূহ প্রবেশ করিয়ে যখন এই আমার আল্লাপাক আল্লাপাক কথা বললেন, আদম আল ইসলামের তার প্রথম শব্দ এই মুখ হইতে এসেছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যখন আল্লাহর প্রশংসা স্বরূপ বললেন, সঙ্গে সঙ্গে আল্লাপাক সন্তুষ্ট হয়ে ওর প্রতি বলল, আমি তোমাকে প্রতিনিধি সৃষ্টি করেছি, জিব্রাইলকে পাঠাইল, বেহেশতের মধ্যে ওকে ঘুরাও ঘুরাও। ওখানে অনেক ঘটনা হয়, ওই ওই এই যে আমরা যে সালাম দেই একজন মুসলমান মুসলমানকে, এই সালামটা আমার আল্লাহর তরফ হইতে জিব্রাইলের মারফত আদমের মারফত এই দুইজনের মাধ্যমে লেনদেন হয়ে সালামের উৎপত্তি ওখান থেকেই হয়। তাই যখন বেহেস্ত হইতে আল্লাহ পাক বলল, ওই 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 গাছের নিচে, ওই গাছের নিচে যাইও না, ওই গাছের কাছে যাইও না, ওই গাছের ফল ভক্ষণ করিও না, ফল ভক্ষণ করতে চায় না, ছলনার মাধ্যমে শয়তানের প্ররোচনায় ওই ফল ভক্ষণ করল, কিন্তু ফল এখানে রয়ে যায়, কিন্তু আধ্যাত্মিক একটা মত আছে। ময়মনসিংহের কবি জালালউদ্দিন খাঁ একটি গান লিখেছেন, এই বিশ্ববাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাইল ফুল, এই গানটার মধ্যে একটা কথা আছে, হাওয়া সেই গন্ধম হযরত আদম, এই হইল কথার মূলামূল। গন্ধম কে, অন্য গন্ধম নয়, ওই হাওয়াই হলো গন্ধম, উভয় যখন মিলিত হইল, ওরা অপবিত্র হয়ে গেল, মিলামিশা করে সহবাস করে অপবিত্র হওয়ার পরে বেহেশত হইতে পবিত্র স্থান আর থাকতে পারে না, এই জন্য আল্লাহ পাক ওদেরকে বেহেশত হইতে বিতাড়িত করে দেয়। আর যখন ওরা নিজের প্রতি অপবিত্র করে ফেললো, তখন নিজের ভিতরে তাকিয়ে দেখে, আহা আমরা দেহি উলঙ্গ, আদম নিজের দিকে তাকিয়ে দেখে সে সম্পূর্ণ লঙ্গ, নিজের ভিতরে লজ্জা বোধ আসলো, একটা এই নিজের প্রতি একটা ছোট ছোট ভাব এসে পড়লো, লজ্জা ভাব এসে পড়লো, এই জন্য তখন তিনি মনে করলো, তাহলে আমি একজন পুরুষ, আমি একজন পুরুষ, আমার পাশে একজন নারী, আর নারী এবং পুরুষ সৃষ্টি করে আল্লাহ পাক এখন দুনিয়ার মধ্যে পাঠাবে, এইটাই সে ঘোষণা করে দিয়েছে। অতএব ওই দিন থেকে আদম আলাইহিস তিনি অনুভব করলেন, আমি একজন পুরুষ আর তার সাথে একজন নারী তার স্ত্রী হিসেবে দুনিয়ার মধ্যে পাঠিয়ে আমার আল্লাহ পাক জিব্রাইলের মারফতে উভয়কে বিবাহ মাধ্যমে আবদ্ধ করে দিলেন। এই তোমার প্রশ্ন ছিল, এবার আমার একটি গান, গানের পরে দেখা যাক কিছু প্রশ্ন করা যায় কিনা। পুরুষ জাতি জগৎপতি শ্রেষ্ঠতায় অনেক বেশি, জগৎপতি শ্রেষ্ঠতায় অনেক বেশি,
মাইয়া হইল পুরুষের দাসী রূপসী, মেয়ে হইল পুরুষের দাসী। আমি যদি বলি কোরআন দিয়া এখানেও ছোট মাইয়া, যদি বলি কোরআন দিয়া এখানেও ছোট মাইয়া, বলেছে মশাই কিবরিয়া পুরুষ হয় নারীর লীলা, আমি দেখাইব হাদিস মতো পুরুষের পায়ের নিচে মাইয়ার ব্যস্ত। মেয়ে হইল পুরুষের দাসী রূপসী, মেয়ে হইল পুরুষের দাসী। মনরে মনরে আরে মাইয়া রাখি এই সব দাবি পারে কখন করিবা, দেখো রকেট প্লেন আর কম্পিউটার, টেলিভিশন আর ট্রানজিস্টার, রকেট প্লেন আর কম্পিউটার, মেয়ে হইল পুরুষের দাসী রূপসী, মেয়ে হইল পুরুষের দাসী। এবার পুরুষ আল্লাহর প্রতিনিধি, পারের আশা থাকে যদি ভজতারে নিরবধি, বলছে নবী সরয়া, চলো ভক্তি করি সদাই, চলো সদাই চলো ভক্তি করি, শোনো গয় রূপসী, মেয়ে হইল পুরুষের দাসী গো রূপসী, মেয়ে হইল পুরুষের দাসী। প্রশ্ন করি জবাব যেন পাই, আমার কথাই আমার মাঝে দিল যে ফিরাইয়া, এইবার প্রশ্ন করি প্রশ্ন করি, আমার এদাও কইয়া বাহ খুব সুন্দর, আমার যা জিজ্ঞাসা ছিল জবাব ঠিক দিছে, এবার তোমার কাছে আমার প্রশ্ন, আচ্ছা তুমি কইও তো তুমি এত বড়াই এত অহংকার ভিতরে, আচ্ছা এই যে আজকে তুমি যে সাজছো এত সাজাটা সাজো,
এটা কার জন্য? আমার মতো একজন পুরুষকে দেখানোর জন্য। তোমাদের যত বাহাদুরি ছল চাতুরি সব হইল আমাদের জন্য। সাজা গুজা খাওয়া নাওয়া ওঠা বসা সব একজন পুরুষের জন্য। সত্য সত্য। আচ্ছা তোমার কাছে প্রশ্ন, তুমি বলবে কোন এক নারী এই দুনিয়ার মধ্যে কোন এক পুরুষের একটি প্রশ্নের জবাব দিতে গিয়ে ওই নারী তার নিজের দুইটা চোখ ওই পুরুষকে উপহার দিয়ে দিয়েছে। হাত দিয়া উঠিয়ে পুরুষের হাতে উপহার স্বরূপ পুরস্কার স্বরূপ দিয়ে দিয়েছে। আপনার কাছে আমার প্রশ্ন, তো আপনি বলেন যে এমন কোন নারী পুরুষের প্রশ্নের জবাব দিতে গিয়ে তার দুইটা চোখ খুলে পুরুষকে পুরস্কার দিয়েছে? এই ছোট্ট করে একটি প্রশ্ন, আশা রেখে তার সুন্দর মীমাংসা করবেন। প্রশ্নের জবাবটা দিলে আমার পুরুষের একটু গুণ ক্ষমতা বাড়ব। পুরুষ জাতি জগৎপতির শ্রেষ্ঠতায় অনেক বেশি। দেওয়ানকে অনেক ধন্যবাদ, কারণ এইবার মেয়ে লোককে দাসী বানাইছে, অনেক কিছু বানাইছে। কোরআনেও নাকি মেয়েকে ছোট করা হয়েছে, হাদিসেও নাকি মেয়েদেরকে ছোট করা হয়েছে। খুব সুন্দর সুন্দর কথা বলেছে, আমি খুশি হয়েছি। তবে খুশি হই নাই কোরআন এবং হাদিসের যে এক্সাম্পল টুনি দিয়েছে এটা তার সত্য নয়। কেমন সত্য নয়? হাদিসে আছে বিবি হালিমা, আপনাদের রাসূল আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি বিবি হালিমা তার দুধ মাতা ছিলেন, তাকে নিজের মাথার পাগড়ি বিছাইয়া বসতে দিয়েছিলেন। সেটা হলো সেখানে রাসূল মেয়েকে সম্মান করেছে। এই যে আপনারা যেরকম পাগড়ি আছে না, এইরকম রাসূল পাগড়ি খুলে তার দুধ মা বিবি হালিমাকে বসতে দিয়েছিলেন। সেই ক্ষেত্রে আপনি বললেন যে হাদিসে নাকি মেয়েদেরকে ছোট বানানো হয়েছে, আসলে আপনি বিষয়টা বুঝতে পারেন নাই। হাদিসে মেয়েদেরকে ছোট বানানো হয় নাই, বড় বানানো হয়েছে। কোরআনেও অনেক জায়গায় বড় বানানো হয়েছে, যেমন বিবি মরিয়মের কথা আছে, বিবি আসিয়ার কথা আছে, বিবি হালিমার কথা আছে, মা ফাতেমার কথা আছে, আছে না? আপনারা যারা গান বাজনা শুনেন, সবসময় আমাদের পালা গান শুনে থাকেন বড় বড় শিল্পীদের, তারা অবশ্যই দুই একটা কথা হাদিস এবং কোরআনের জেনে থাকেন, শুনে থাকেন। আসলে রজব দেওয়ান মনে করছে কি, মানে অনেক কথা বইলা পরে বলতেছে, কয়েছে হাড়া দেখলে একটু মায়া লাগে, ছোট বোনের মতো লাগে। আপনি আমার যতই পাম দেন, পামে আমি ফুলতাছি না রজব দেওয়ান। আপনি আসলে যার মুখ ঠিক না তার মুখ আর পাছা সমান কথা। আপনি তো ভাষাই জানেন না, ভাষার অভিজ্ঞতা নেই, আপনি কি গান গাবেন? বাংলাদেশে যে কিভাবে নাম করছেন এটা আমি যদি থাকতাম আপনার সময়ে, তাহলে দেখতাম যে কিভাবে কি দিয়া নাম করলেন। খালি শিয়ালের মতো হু করে টান দিলে গান হইয়া যায় না, গান পালা গান গাইতে হলে সূক্ষ্ম কথা জানতে হবে, মাটি কাটতে হবে, মাটি। একজন শিল্পীকে কিভাবে সম্মান দিতে হয় যদি বিপক্ষের শিল্পী সেইটা না জানে, তাহলে সে সারা রাত্র গান গাবে কিভাবে? এই মুসলমান নারী আপনি ঘুমটা দেন নাই? আমি ঘুমটা দেই নাই না দেই এটা আপনার সমস্যাটা কোন জায়গায়? হ্যাঁ হিংসা লাগে, হিংসা। হাদিসের কথা, একজন মেয়ে যদি 40 জন পুরুষের সামনে দাঁড়ায় তখন সেই মেয়ে আর মেয়ে থাকে না, পুরুষের গণ্য হয়ে যায়। নাচতে আইসা যেই মায়ের লোক ঘুমটা দেয় ওইটা মনে করবেন সিনাল। নাচতে আসলে ঠিক মতো নাচতে হবে। আমার নাচ দেখে যদি আপনারা সন্তুষ্ট না হন, খুশি না হন, তাহলে আমি কি নাচলাম?
কথায় ওজন আছে ও আমি ঘুমটা দিয়ে বসে থাকলে আপনার একটু জুইত হয় না হ্যাঁ আসলে এই যে পাগড়ি পিনছে না এই পাগড়িটা পরার একটা কারণ আছে এর মাথাটা হলো ছোট কদবেলের মতো মাল নাই সাদে মাল নাই ছোট কদবেলের মতো মাথায় মগজ কম বুঝেও কম বুদ্ধিও কম এই জন্য বড় একটা পাগড়ি লাগাই আপনাদেরকে বুঝাইলো মাথাটা বড় জনম বড় শুনছি বলদ থাকে খালে বিলে আর আজকে বলদ পাইছি স্টেজে আবার একটা এক্সাম্পলটা দিছে কয় কি হাতির হাতি নাকি বাঁশপাতা খাইতেছে ওই বাঁশপাতা খাওয়া দেখা ছাগলে আইছে খাইতে তারপরে হাতি দিছে ছাইরা বাঁশের মাথায় ওইটা ছাগল নাকি মেহে মেহে করে ওই গাধা এই লিটন বাসে গা আই গাধা মেহে কি মায়া লোকে করে না পুরুষ লোকে করে হ্যাঁ অল্প বয়সে বিয়া শাদি কইরা মিয়া হাঁপানি তো বানাইছো কও কি আগে একটা গান শুনো মেয়েরা দাসী নাকি রাজরানী এটাই আমার গানের ভিতরে শুনতে পারবা তোমরা পুরুষ লোকে আগের স্টেজে একটা কথা বলছিল সময়ের অভাবে সেই কথাটা বলতে পারি নাই আমি কোন কথা জানেন কয় আগের চাইতে পুরুষদের অনেক সম্মান বাড়ছে বাড়ছেই তো সম্মান যে কি দিয়ে বাড়ছে আমার গানে শুনবেন এই সারা সংসার খায়া মায়াই তোমার দিকে চায়া মায়া লোকে পালকি চড়ে তোমার মতো চারটা মাওরায় কান্দে কইরা লইয়া যায় ভাইরে ভাই বিয়া শাদি হইলে পরে মায়া লোকে পালকি চড়ে রজবের মতো চারটা মাওরায় কান্দে কইরা লইয়া আর যখন বিয়া করাই দেওয়া হয়েছে মোটামুটি পাঁচ মিনিট পরে লোক গীতে বৈঠা আরম্ভ হয়েছে পায়ে ধরে মায়া যদি লাথি মারে বেড়া ভাঙ্গা বাইরে ভাইরে ভাই রাত্র নিশি হইলে পরে রজ্জব গিয়া পায়ে ধরে আমি যদি লাথি মারি বেড়া ভাঙ্গা বাইরে ধুইয়া
যেই নারী একজন পুরুষের প্রশ্নের জবাব দিতে গিয়া তার নিজের দুইটা চক্ষু খুলে দিয়ে দিল। বলছে এই কথাটা বলার পরে আরেকটা কথা বলছে, এই জবাবটা দিলে আমার পুরুষের সম্মান বাড়বে, বাড়বেই তো। এক বিচারক বিচার করছে, একজনের দুইজনের জুতা দিয়া বাইরেছে, একজনে কইতাছে কয় আমার যে জুতা দিয়া বাইরেছে ওই জুতাটা ছিল নরম, আমি বেশি ব্যথা পাইনি। আরেকজনে বলছে মাতবর সাহেব যে তুমি যে অন্যায় করছো এই অন্যায় ক্ষেত্রে তুমি সবার সামনে উঠা দুই হাত জোর করে ক্ষমা চাও, তাতেই সে লজ্জায় যেন মারা যাবে এমন অবস্থা। আসলে যার মান নাই তার আবার সম্মান কিসের? এই যে প্রশ্নটা আপনি করেছেন, এই প্রশ্নের জবাব দিলে সবাই বুঝতে পারবে যে আপনার মান সম্মান বাড়লো নাকি কমলো। রাবেয়া বসরি ছিলেন এই পৃথিবীতে, আর তার প্রেমিক ছিল হাসান বসরি। একদিন রাবেয়া বসরি বাহিরে গেছিল বর্ষা পরে, তার কোনো অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাইতেছিল না, শুধু তার চোখ দুইটা দেখা যাচ্ছিল। সেই চোখ দেখা হাসান বসরি পাগল হইয়া তার পিছে পিছে বাড়ি পর্যন্ত গেছে। গিয়া তার চাকর দ্বারা তাকে প্রস্তাব করলো যে আমি আপনাকে ভালোবাসি। তখন রাবেয়া বসরি তাকে জানতে চাইল যে ওই লোকটাকে গিয়ে জিজ্ঞাসা করো যে সে আমার কি দেখে পাগল হয়েছে। হাসান বসরি বলল আমি তার চক্ষু দেখে পাগল হয়েছি। রাবেয়া বসরি সত্যি নারী, তাই তখন তার যে চোখ দেখে সে পাগল হয়েছিল। চোখ দুইটা উঠাইয়া প্লেটের মধ্যে দিয়ে বলল যাও যে চোখ দেখে সে পাগল হয়েছে আমি তাকে সেই চক্ষু দিয়ে দিলাম, সে এ নিয়ে যেন সন্তুষ্ট থাকে। কত বড় চরিত্র খারাপ। কথা পুরুষে শিলায় মায়ার গুতা, কয়েকটা খাইছে গুতা ডাইয়া পুরুষ সেই জায়গায়। সেই ওয়াদা পালন করতে পারলেন না নবী, পালন করতে না করার পরে হঠাৎ একদিন তার কাছে সেই মহিলার সাথে দেখা হলো। দেখা হওয়ার পরে বলল যে তুমি তো আমার ওয়াদা রাখো নাই বা কি রে। সেই ওয়াদার কথা যখন মনে করিয়ে দিল তখন নবী বলল, তার প্রশ্নের জবাব দিয়েছে আপনি বলবেন সেই মেয়ের কাছে নবীটা কোন ওয়াদায় আবদ্ধ ছিল আর সেই নারীটা নবীকে একটা সাহায্য করেছিল, কি সাহায্য? সেই নবীকে আরো একটি মেয়ে সাহায্য করেছিল সেই ব্যাপারে যে ব্যাপারে তিনি ওয়াদা বদ্ধ ছিলেন। আরে আরো একটাই আছে কথা পুরুষে শিলায় মায়ার জুতা, কয়েকটা খাইছে গুতা দায়া পুরুষে সম্মানিত শ্রোতা মণ্ডলীগণ, আমার প্রতিপক্ষ শিল্পী তিনি এত কথা যে কইতে শিখল, কবে শিখলো এটা আসলে আমার জানা ছিল না। তো মোটামুটি গুছায় গেছে, ভালোই কইতে পারে। তো কথা যখন শিখছ মোটামুটি, তাহলে কইরা একটা খাইতার বা। একটা গানের মধ্যে বলল মাইয়ার পায়ে গিয়া ধরে বাসর ঘরে, পাঁচ মিনিট থাকে এরপরে আর লগ্নি মারতে পারে না। হ্যাঁ,
তুমি একটা জিনিস বোঝো নাই, দেখো না এই যে পুরুষটা যে খারাইছে, পুরুষটা কেডা, হ্যাঁ, এটার জন্মসূত্র কোথা থেকে, এটার দাদাগুরু কোন জায়গার থেকে আসলো, এটার ভাব অর্থটা কি? পুরুষ হাত পা নিয়ে জন্ম নিলেই মানুষ না, আবার পুরুষও বলা হয় না। হাত পা নিয়ে জন্ম নিলে মানুষও যেমন হয় না, তেমনি আবার নারীও হয় না। নারীর কতগুলি ধর্ম আছে, কর্ম আছে, পুরুষের কতগুলি কর্ম আছে, তুমি সাধু পুরুষের সঙ্গই তো পাও নাই। সাধু পুরুষের সঙ্গ পাইলে কি এর পাঁচ মিনিট আর পাঁচ ঘন্টা কি কো? হ্যাঁ, এগুলি কি বলো? তুমি আমার লগে দু একদিন সঙ্গ নিও, তাইলে বুঝবা। দু একদিন সঙ্গ নিলে বুঝবা যে পাঁচ মিনিট না পাঁচ ঘন্টা এটা কারে কয়, কেমনে কয়, এটা সাধু মতের কথা, নারী পুরুষ পাল্লা, এই জন্য আমি বলবো না। যদি শিখতে হয় আমার মতো একজন কামেল পীরের কাছে গিয়ে মুরিদ হয়ে তারপরে ওই ঘাটে কিভাবে ডুবুডুবু খেলতে হবে, সাঁতার খেলতে হবে, ওই ঘাটে কাপড় না ভিজিয়ে নিজে গোসল করতে হবে, ইঙ্গিত দিয়ে গেলাম, শিখো আমার মতো একজন কামেল মুর্শিদের কাছে গিয়ে। হ্যাঁ, কয় বেড়া ভেঙ্গা বলে বাইরে পড়ে, আচ্ছা নাইলে বেড়ার বেড়ার ঘর, তুমি কইলা বেড়ার ঘর, তা আমি যদি তোমার একবারে দালানের ঘরে লয়ে লই, তাইলে ওই সময় কেমনে দালান ভাঙবা কেমনে? হ্যাঁ, আচ্ছা আইসে যখন কই আইলাই মুখ দিয়া, এ ফাল দুইটা যদি বাইন্দা লই, লাঠিটা দিবা কি দিয়া? কৈতরের বাচ্চার মতো একেরা সিবি দিয়া মেরালাম কিন্তু, আর কইয়েন না আমি সরম পাই, খবরদার। তবে একটা কথা ওই যে আগে বলছি, বলো, বলতে বলতে সাহস হইলে সবার সাথে গাইতে পারবা, কইরা গেটা খাইতে পারবা। এই পর্যন্ত কথা রাখলাম, আমার কাছে এবার প্রশ্ন রেখেছে, খুব সুন্দর একটি প্রশ্ন। হ্যাঁ, এমন একজন নবী ছিল, হ্যাঁ, সেই নবী কে? নূহ নবী। নূহ নবীর আল্লাহ পাক তাকে 1000 বছর 1400 বছর এই দুনিয়ার মধ্যে জীবিত থাকে, 1000 বছর তার উম্মতের পিছনে খেটে মাত্র 80 জন পুরুষ আর 80 জন নারী তার দলে আনতে পেরেছে, বাকিরা সবাই বিয়মতি ছিল। এইগুলি নিয়ে ওই নূহ নবী যখন আল্লাহ পাকের হুকুম পাইল কি পানি দিয়ে প্লাবিত করে দিব, একজন বুড়ি বেটি ছিল, হ্যাঁ, সাধক বুড়ি, তো তুমি ওই যে ওই যেই বুড়ি বেটির কথা বলতেছি, দেখো সেও মেয়ে আর তুমিও মেয়ে। বুড়ি বেটি নূহ নবীকে বলে, নূহ পানি দিয়ে যেদিন প্লাবিত হবে সেই দিন আমাকে বলিস, আমি তোর নৌকায় চড়ব। নূহ নবীর আর খেয়াল ছিল না ওই বুড়ি বেটিকে বলবে, পানির মধ্যে আরেকটি মেয়ে এই ব্যাপারে সাহায্য করলো, ওই নূহ নবীর স্ত্রী ছিল, স্ত্রী গিয়ে নূহ নবীকে সংবাদ দিল, পানি আমাদের চুলার দুই চুলার মাঝখান হইতে পানি উঠতেছে। এটা নূহ নবীর স্ত্রী ছিল, আর ওই বুড়ি বেটিকে সংবাদ দিতে পারলো না, পানি দিয়ে প্লাবিত শেষ। একদিন ওই নূহ নবী বুড়ির বাড়ির পাশ দিয়ে যায়, আর তখন ওই বুড়ি ঝাড়ু দিতেছে উঠানের মধ্যে, জিজ্ঞাসা করে, নূহ প্লাবন কি হইছে না হবে আমাকে সংবাদ দিস। নূহ নবী গিয়া কয়, বুড়ি তুমি এখনো সংবাদ জানো না, প্লাবন হইয়া কিয়মত হইয়া শেষ হয়ে গেছে। আমি তো জানিই না, দেহি নে, শুনি নে, বুঝি নে। কোথায় ছিল ওই বুড়ি বেটি? ছিল আল্লাহ এবাদতে মশগুল ছিল, ধ্যানে মশগুল ছিল, জিকিরে মশগুল ছিল। তাহলে তুমিও সেই আবাদত করো, ঘরে থাকো, ঘরের মেয়ে ঘরে থাকো, তোমাদের দৌড় হইল ঘরের ঘুমানোর ঘর হইতে বেডরুম থেকে রান্নাঘর পর্যন্ত, এর বাইরে যদি বাইরে যাও, বিয়া তো মেয়ে হোক আর আবিয়া তো মেয়ে হোক, তাইলে যে কোনটা হইব এটা জ্ঞানী লোক যারা তারা ইশারায় বুঝে নেবেন তারা কোন খাতায় নাম লেখায়। এবার আমার একটি গান আসলো, গানটা গাইতাম না, ওর কথার উপরে গাইতে হইল। আগে জানি না রে বিয়া করলে, আগে জানি না রে বিয়া করলে এত জ্বালা যন্ত্রণা, না করছিলাম বিয়া করতাম না, আমি না করছিলাম বিয়া করতাম না, লক্ষ টাকা খরচ গেল বিয়া করিবারে,
সুন্দর বধু আনিলাম আমার ঘরে, এখন সময় মতো পাই না তারে, আমি সময় মতো পাই না তারে, মনটা বেশি ভালো না, না করছিলাম বিয়া করতাম না, আমি না করছিলাম বিয়া করতাম না। বাজারে যাইতে বধু জিজ্ঞাসা করে আমারে, আরে কত টাকা নিতে আছো তোমার পকেটে করে, তুমি আমার জন্য কি নাই আইনো, আরে আমার জন্য কি নাই আইনো, টাঙ্গাই শাড়ি তিনখানা, না করছিলাম বিয়া করতাম না, আমি না করছিলাম বিয়া করতাম না। এবার বাজার থেকে আয়না দিলে নতুন নতুন শাড়ি, পারার সামরা গো দেখাইবার লাইগা ঘুরতে যাই বাড়ি বাড়ি, আমি হাই কি করি প্রাণে মরি, আমি হাই কি করি প্রাণে মরি, মনটা বেশি ভালো না, না করছিলাম বিয়া করতাম না, আমি না করছিলাম বিয়া করতাম না। নীরবতা পালন করেন পাই ধরে জানাই, শেষ আসরের শেষ প্রশ্ন তারে করতে চাই, জবাব দেও না জবাব দেও না, আসরে দাঁড়াইয়া এবার কি আছে তোমার জ্ঞান দাও না তাই ফুলিয়া। আচ্ছা তোমার কাছে প্রশ্ন, আল্লাহ পাক মেয়েদেরকে সৃষ্টি করে তাদের মধ্যে পাঁচটি বস্তু পাঁচটি জিনিস উপলব্ধি স্বরূপ দিয়ে দিয়েছে, এই পাঁচটি বস্তু তোমাদেরকে পুরুষের চাইতে একটু ধৈর্য ধারণের জন্য তোমাদেরকে দিয়ে দেওয়া হলো, কষ্টদায়ক এই পাঁচটা জিনিসের উপরে ভিত্তি করে কাল হাসর মাঠে তোমরা যদি সহিষ্ণুভাবে চলতে পারো, স্বামীর খেদমত করতে পারো, তাইলে কিছু পাই ভাই, পাঁচটি বস্তু পাঁচটি জিনিস পাঁচটি কর্ম কি ছোট্ট করে এই শেষ আসরে শেষ প্রশ্ন আসার কি তার সুন্দর মীমাংসা করবে। আরে জানি না রে বিয়া করলে, আমি জানি না রে বিয়া করলে, এত জ্বালা যন্ত্রণা, না করছিলাম বিয়া করতাম না, আমি 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 না করছিলাম বিয়া করতাম না।
আজই আমি বুঝিলাম না কি অপরাধ পাইয়া অনেক দূরে চলে গেলে একেলা বানাইয়া আজই আমি বুঝিলাম না কি অপরাধ পাইয়া অনেক দূরে চলে গেলে একেলা বানাইয়া এখন একা ঘরে ঘুমাসে না বন্ধু তো কাছে নাই প্রেমার করব না ভাই যেমন ছিলাম তেমন থাকতে চাই আমি এমন থাকো বন্ধু সুখে থাকো এই আশাই করি আমি শুধু প্রেমা গুনে একাই জ্বলে মরি থাকো বন্ধু সুখে থাকো এই আশাই করি আমি শুধু প্রেমা গুনে একাই জ্বলে মরি মিছে প্রেমার কইর না কারণ বাইরে গিয়া ফিল্ডিং মারেন
ঘরে এলে তো মন খারাপই থাকে, বাইরে গিয়া ফিল্ডিং বাইরে আসে আর বউর জন্য তো কিছু নিয়ে আসতে পারেন না, বউরে রাখেন না খাওয়াইয়া শুকি দিয়া। এই জন্য বউ আপনারা দেখলে হাসে না আর আপনিও তারা দেখলে খুশি না। এইবার অনেক কথা বলার ছিল আসলে, বলতামও ঠিক, বলতেছে যদি বেড়ার ঘর হয় তাইলে সে বেড়া ভাঙ্গা বাইরে যাব, আর যদি দালান ঘর হয় তাইলে আপনি কই যাইবেন। এইবার যে আপনি করে বলছেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অন্তত জীবনে একটাও মানুষকে তো শিক্ষা দিয়া ছাড়লাম, তুমির থেকে আপনি বলাইছি। আপনি প্রথম ইচ্ছাতে বলেছেন যে যৌতুক নিয়া আপনি বিয়া করেন আর আপনি দালান ঘর পাইবেন কই, পানি খাওয়াই মায়ের ছোট লোকের বড় বড় কথা। আসলে আমাদের মেয়েদের গায়ে সহ্য হয় না। আপনি যে গানটা গাইছেন, আপনার এই গানের পাল্টা গান, আমার গানের ভিতরে কিছু কথা আছে আপনি লক্ষ্য করে শুনবেন। তার আগে আপনার একটি প্রশ্নের জবাব আছে, প্রশ্ন আছে, প্রশ্নের জবাবটা আমি দিয়ে নিই। বলেছে পুরুষদের থেকে নারীদের ভিতরে পাঁচটা জিনিস আলাদা আছে, সেই পাঁচটা জিনিস কি কি শুনলে আপনার ভালোই হবে। আপনাদের দাড়ি মুছ আছে, আমাদের দাড়ি মুছ নাই, হাওয়ার মুখে ছিল দাড়ি, এই আদম জাতে নিল ভিক্ষা করি। আপনাদেরও স্তন আছে, আমাদেরও স্তন আছে, আপনাদের স্তন দুটো হলো নাট বল্টুর মতো, সারা জীবন চুষলেও কিছু বাইরে না, আর আমাদের মেয়েদের স্তন হলো একজন সূক্ষ্ম শান্ত মানুষকে খাওয়াইয়া পড়াইয়া একটা পরিপূর্ণ মানুষে রূপান্তরিত করতে পারে। আপনাদের কণ্ঠনালী আর আমাদের কণ্ঠনালী আলাদা, যেমন আপনাদের এখানে একটা উঁচা আছে আছে না, আর আমাদের কিন্তু নাই লেভেল। কয়টা গেল, তিনটা। আর আরেকটা আছে, মেয়েদের ঋতুস্রাব হয়, আপনাদের হয় না বললে ভুল হবে, মেয়েদের হয় মাসে মাসে আর পুরুষদের হয় বছরে একবার। আর আরেকটা ক্ষমতা আছে মেয়েদের, মেয়েরা গর্ভধারণ করতে পারে, পুরুষে তা পারে না। আমরা যদি গর্ভধারণ না করতে পারতাম তাইলে আপনার মতো রজ্জব দেওয়ান আজকে স্টেজে দাঁড়াইয়া ফটর ফটর কথা গাওয়া আর গান গাওয়া কোনোটাই লাভ হইত না। এইবার একটা গান শুনেন, আপনার গানের জবাব গানেই হয়ে যাবে। এই গোলাম জাতের বড় কথা সহ্য হয় না। শোনাইয়া গেল এই শ্যামরা।
আপনারা জিনারা আমাদের আজকের এই নারী পুরুষ পালা শুনলেন, আপনাদের সকলের কাছ থেকে আমরা উভয় শিল্পী দোয়া প্রার্থনা করি এবং বিদায় নেব। আমাদের নারী পুরুষ পালা আজকের মতো এখানেই সমাপ্ত। তবে আমার বিপক্ষে যিনি আজকে গান করলেন, বাংলাদেশের একজন চাহিদা সম্পন্ন শিল্পী, উনি একটি বিচ্ছেদ গান রেখেছে, আমিও তার পাশাপাশি একটি বিচ্ছেদ গান রাখার জন্য চেষ্টা করব। সকলের কাছে আমার ভক্তিপূর্ণ সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমায় উদাসী বানাইয়া গেল, আমায় পাগল বানাইয়া গেল বসন্তের কালে গো মরার কোকিলে, আমার ঘুম ভাঙাইয়া গেল গো মরার কোকিলে, আমায় পাগল বানাইল গো মরার কোকিলে, আমায় উদাসী বানাইয়া গেল বসন্তের কালে গো মরার কোকিলে, আমার ঘুম ভাঙাইয়া গেল গো মরার কোকিলে, আমার ঘুম ভাঙাইয়া গেল গো মরার কোকিলে, আমার মন বুঝে না মরার কোকিলান্তা দেখার আগুন দিয়া মারে তিলে তিলে, আমার মন বুঝে না মরার কোকিলান্তা যে গান তোলে ফাগুনেরই আগুন দিয়া মারে তিলে তিলে, আবার কত কি যে করে পাগল বানাইয়া গাছের আগায় দোলে, আমার ছাতু ছলা খায় না কোকিল, আমার ছাতু ছলা খায় না কোকিল, আদর কইরা দিলে গো মরার কোকিলে, আমার ঘুম ভাঙাইয়া দিল গো মরার কোকিলে, আমার ঘুম ভাঙাইয়া গেল গো মরার কোকিলে, আমি কাঁদতে কাঁদতে ঘুমাই যখন নিশি রাইতের কালে, ঘুম আসিলে স্বপ্নে দেখি আমি বন্ধুর কোলে, কাঁদতে কাঁদতে ঘুমাই যখন নিশি রাইতের কালে, ঘুম আসিলে স্বপ্নে দেখি আমি বন্ধুর কোলে, বনের কোকিল কিরা দিলাম তোরে আর ডা কৃষ্ণা ডালে, ওই রাজারে বনের কোকিল ওই রাজা জঙ্গলে, মাথার কিরা দিলাম তোরে আর ডা কৃষ্ণা ডালে, মাতাল রাজা কেরে মাইরা লাপকি, রাজা কেরে মাইরা লাপকি, মাতাল রাজা কেরে মাইরা লাপকি, বিষ্মা খা জঙ্গলে গো মরার কোকিলে, আমার ঘুপা গায়া গেল গো মরার কোকিলে, আমায় পাগল বানাইল গো আমায় উদাসী বানাইয়া গেল, আমায় পাগল বানাইয়া গেল বসন্তের কালে।
আমার ঘুম ভাঙ্গাইয়া গেল গো মরার কোকিলে।